কথায় বলে স্বপ্ন দেখতে হয়, বাস্তবকে পরিণতি দিতে স্বপ্ন দেখতে হয়। নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। নমস্কার, আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে যাচ্ছি সেই স্বপ্ন পূরণের দিনে, অর্থাৎ আমরা যাচ্ছি শোরুমে। ভাইয়ের গাড়ি পছন্দ, সেই স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, আর তার সঙ্গে আমরাও থাকছি সাক্ষী। তো সেই স্বপ্ন পূরণের জন্য ভাই অনেকদিন থেকেই ভেবে রেখেছিল, তো আজকে এই দিনটা স্থির করা রেখেছিল, অর্থাৎ আমরা না, ভগবানই হয়তো এই দিনটা স্থির রেখেছিল। তো সেই দিনটা আসতে যদিও বা দেরি হলো, চলে এসেছি শোরুমে, আর গাড়িটা অনেক আগে থেকেই পছন্দ করে নেওয়া রয়েছে, আর তার সঙ্গে যত ডকুমেন্টস সব কিছু কমপ্লিট করা হয়েছে। আমরা জাস্ট এই যে সময়টাতে এলাম, সেই সময়টা ছিল একটা শুভ মুহূর্ত, অর্থাৎ বাড়িতে সকলেই যে যা কোনো কাজকর্ম করলেও শুভ মুহূর্তটা আমিই ঠিক করি, আমি ঠিক করি শুভ মুহূর্তটাতে কোন সময়ে কী করতে হয়। তো সেই সময়টাতে আমিও এসেছি, তো ওই যে ভাই আছে, আমার হাজবেন্ড আছে, ভাইয়ের বন্ধু রয়েছে, আর ছেলে ছিল, মাও ছিল, কিন্তু মা একটু অন্য কাজে তাড়াতাড়ি চলে গিয়েছে। তো এই যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইদিকে চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। শোরুমটাতে বাইরে থেকে এতদিন দেখেছিলাম, কিন্তু ভেতরটা এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, না এলে বুঝতেই পারবেন না। তো আনন্দটা অনেকটা বেশি পরিমাণে। এইদিকে সব ডকুমেন্টসের কমপ্লিট করা হলো, আর এই যে বাইরে বেরিয়েছি, বাইরের দিকটা থেকে এইরকম লাগছে দেখতে। প্রায়ই বাইরে দিয়ে আমরা যাই, কিন্তু ভেতরে আজকে মানে ফার্স্ট যাওয়া হলো। ভাই প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে রয়েছে যে কখন গাড়িটা পাবে আর কখন একটু নিয়ে চালাবে, তো সেটাই কথাবার্তা হচ্ছিল এখানে, আর হাসাহাসি করা হচ্ছিল। আর আমার ছেলে তো প্রথমেই এই শোরুমের মধ্যেই গাড়ি চালিয়ে নিয়েছে, এই যে গাড়ি চালাচ্ছে। তো বন্ধুরা, আজকের গাড়িটা কেমন হয়েছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।